স্বাগত জানাই সবাইকে বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, আজ আরেকটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো রেস্টুরেন্ট স্টাইল পোক টিক্কা। পনির টিক্কা করার জন্য আমি 250 গ্রাম হ্যাংকার্ড নিয়ে নিয়েছি। হ্যাংকার্ড হলো দইটাকে আমি আগের থেকে একটা ন্যাকড়াতে জল ঝারিয়ে নিয়েছি। জল ঝারিয়ে দেখুন, এক ফোঁটাও জল নেই। তাই আর যা যা দেব পনির টিক্কাতে নিয়ে নেব। এখানে 300 গ্রামের মতন পনির আছে, পনিরগুলোকে শেপ দিয়ে নেব টিক্কার সাইজে কেটে। তার সঙ্গে নিয়ে নেব একটা ইয়েলো ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম, সঙ্গে আর যা যা মশলা দেব। চলুন তাহলে তৈরি করি আমাদের রেস্টুরেন্ট স্টাইল পনির টিক্কা। এরকম কিউব আকারে কেটে নিচ্ছি পনির টিক্কার জন্য। সব পনিরগুলোকে ঠিক সেম ভাবে কেটে নেব টিক্কার আকারে, যেহেতু হবে পনির টিক্কা, তাও কি রেস্টুরেন্ট স্টাইল। ফ্রেন্ডস, পনিরগুলোকে টিক্কার সাইজে কেটে এবার সেম ভাবেই ক্যাপসিকামটাকেও টিক্কার সাইজে কেটে নেব। পনির টিক্কার পনিরগুলো প্লাস দুই রকমের ক্যাপসিকাম রেড অ্যান্ড ইয়েলো কেটে ফিরে আসলাম। এবার জল ঝারানো দইগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন অল্প গরম মশলা, তারপরে এবার দিয়ে দেব একই সঙ্গে অর্ধেক গন্ধরাজ লেবুর রস, যাতে টেস্টটা ভালো হয়, এবং লবণ হলুদ সবই একসঙ্গে দিয়ে দেব 1 চামচ। দিয়ে দেব ওখানে গোলমরিচের গুঁড়ো, সঙ্গে আরেকটু দিয়ে দেব। একই সঙ্গে ফ্রেন্ডস, দিয়ে দেব 1 চামচ লবণ এবং 1 চামচ চিনি স্বাদ মতন, তারপর সবশেষে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল। দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব, ম্যারিনেট করে নেব, এবং ম্যারিনেট ভালো করে ম্যারিনেট হয়ে গেলে আরেকটু স্বাদ মতন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এই যে ফ্রেন্ডস, খুব ভালো করে দইয়ের গায়ে মশলাগুলো মাখিয়ে নিলাম। এবার এক এক করে পনির গুলোর গায়েও মাখিয়ে নেব। পনিরের গায়ে মশলাগুলো মাখিয়ে নেব এইভাবে চেপে 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 চেপে। এবার এক এক করে সব পনিরের গায়ে মশলাটা মেখে নেব। মশলা আর পনির ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণ। ফ্রেন্ডস, ফিরে আসলাম 2 ঘন্টা পরে। যতক্ষণ 2 ঘন্টা, কারণ ম্যারিনেট করে রাখবে যতক্ষণ, ততক্ষণই মশলাগুলো ভালো করে পনিরের গায়ে ঢুকে যাবে এবং এর টেস্টটাও দ্বিগুণ হবে। এবার এক এক করে এরকম কাঠি নিয়ে নিয়েছি, কাঠি এক এক করে সব গেঁথে নিচ্ছি। একটা ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম, একটা ইয়েলো ক্যাপসিকাম, তারপর আরেকটা পনির, তারপর আরেকটা রেড ক্যাপসিকাম, এই করে প্রত্যেকটা কাঠিতে ভরে নেব। এই যে ফ্রেন্ডস, সবগুলোকে কাঠির মধ্যে গেঁথে টিক্কার আকারে নিয়ে নিলাম। এবার ফ্রেন্ডস, কড়াই বসিয়ে দিয়েছি, প্যান ফ্রাইং প্যান বসিয়ে প্যানটাকে গরম করে অল্প হালকা সাদা তেল দিয়ে দেব, সামান্য পরিমাণ, যাতে টিক্কাগুলোকে পনির টিক্কাগুলোকে মানে ভালো করে ভাজাও হবে না কিন্তু ভাজা হবে এই এরকম অবস্থায়। ফ্রেন্ডস, তেল তো গরম হয়ে গেছে, এবার কাঠিতে গেঁথে রাখা টিক্কাগুলো একটা আস্তে আস্তে করে বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো থাকবে একদম, এবং উপর দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে
দু মিনিটের মতন রাখবো। ফ্রেন্ডস ফিরে আসলাম দু মিনিট বাদে, এবারে আরেক পিট উল্টে দেব। এভাবে উল্টে ছেঁকে নেব। ফ্রেন্ডস আমার পনির টিক্কাগুলো হয়ে গেছে, এই যে দেখুন আস্তে আস্তে করে নেড়ে নেড়ে করা হয়েছে। এগুলো সাধারণত তন্দুরে, কিন্তু তন্দুরে যেহেতু নেই আমি প্যানেই করে নিয়েছি, প্যানেও হয়। প্যানে একটা শুধু অসুবিধা, শুধু একটু জল বেরিয়ে যায়, তাই সেটা আস্তে আস্তে নেড়ে নেড়ে করতে হয়। আর এপাশে পনির টিক্কার জন্য আমি গ্রিন চাটনি বানিয়ে নেব। গ্রিন চাটনির হিসেবে নিয়ে নিয়েছি পুদিনা পাতা, পুদিনা পাতাগুলোকে বেছে ধুয়ে নিয়েছি, ধনে পাতা, এটাকে সামান্য পরিমাণ দই দেব। ফ্রেন্ডস দই দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি, এবার দিয়ে দেব বিট লবণ। তাহলে আমার গ্রিন চাটনিটাও দেখে নিলেন কেমন ভাবে আমি তৈরি করেছি, যেটা শিক্ষাভাবের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। ফ্রেন্ডস পনির টিক্কাগুলোকে কাঠি থেকে বের করে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, এবং এই যে আমার চাটনিটাও দিয়ে নিয়েছি। আর গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি রেড অ্যান্ড ইয়েলো ক্যাপসিকামের স্লাইস করা। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, অনুরোধ, ধন্যবাদ।